আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। বর্তমান সময় দাঁড়িয়ে করোনা আবহে একটি সমসাময়িক বিষয় নিয়ে পারমিতা মুন্সীর নির্দেশনা একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি ভালোবাসা পজিটিভ, যা করোনা নিয়ে ভ্রান্ত চিন্তা ভাবনাগুলোকে পাল্টে দেবে, এমনই দাবি এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নির্দেশক থেকে কলাকুশলীদের। ভালোবাসা পজিটিভে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা দেবদূত ঘোষকে, এছাড়াও সঙ্গীত পরিচালনার দায়িত্বে অভিমন্যু। এই যে ভালোবাসা পজিটিভ এই শর্ট ফিল্মটি আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের যে করোনা পরিস্থিতি তার উপর ভিত্তি করে করা। আমার কাছে যখন প্রস্তাব আসে আমার প্রডিউসার সুদীপ ব্যানার্জি বলেন একটা শর্ট ফিল্ম করতে, তো আমি তখন মনে করি যে আমি বর্তমান সময়ে দলিত হিসেবে থেকে যাবে এমন একটা কোনো কাজ করি, তো এই কাজটা করছি আমি। এবং এটা যে এই করোনা নিয়ে মানুষের মনে তো মিসকনসেপশন এত অযথা আতঙ্ক, সেটা যাতে সেইখান সেইটা একটা মূল দিক এই গল্পের। কিন্তু সব কিছুর পরও আমাদের এখানে যে ভালোবাসা থেকে যাচ্ছে, গল্পের মূল চরিত্র দয়িতা তিনি মারা যাবার পরেও মনে করেন তিনি মারা যাননি এবং তার স্বামীর সঙ্গে তার একটা অচ্ছেদ্য বন্ধন রয়ে গেছে মৃত্যুর পরেও, সেই ভালোবাসার যে জয়ের গল্পটা সব কিছুর পরেও যে ভালোবাসাই থেকে যায় শেষ পর্যন্ত, সেটারই গল্প এটা। না এখন তো আমাদের কাছে পজিটিভ শব্দটা খুব আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে, তো সেই জন্য পজিটিভ শব্দ মানে করোনা পজিটিভ মানে পজিটিভ শব্দটার প্রতি একটা ভীষণ আতঙ্ক তৈরি হয়েছে ব্যাপারটা আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভালোবাসাই একমাত্র পজিটিভ এনার্জি যেটা ইউনিভার্সকে চালিত করে আর কি, তো সেখানেই সেই জায়গা থেকেই নামটা দেওয়া। হ্যাঁ আমি আমার বাড়ি সকালবেলা শুটিংয়ের এক ঘন্টা আগে পুরো বাড়ি স্যানিটাইজ হয়েছে, আমার পুরো প্রজেক্টটা কোভিড ইন্স্যুরেন্সের আন্ডারে, আমার ইউনিট মেম্বাররা সবাই কোভিড ইন্স্যুরেন্সের আন্ডারে, আমার এখানে পর্যাপ্ত পরিমাণে মাস্ক স্যানিটাইজার সমস্ত ব্যবহার করা হচ্ছে, সামাজিক দূরত্ব মেনে করা হচ্ছে, কেউ কোনো বডি কন্ট্যাক্টের সিন নেই, সবটা মেনেই করা হচ্ছে এই মুহূর্তে যে এসওপি আছে। আমি বলবো যে এই যে করোনা নিয়ে অযথা আতঙ্ক আপনারা ভয় পাবেন না, অযথা আতঙ্কিত হবেন না, সাবধানে থাকুন এবং করোনার মোকাবিলা করুন। একটা সময় আসে, একটা কঠিন সময় যখন আসে তখন সেটাকে ফেস করতে হয়, সেটাকে ফেস করুন, আমরা সেই কঠিন সময়টা কাটিয়ে উঠব। ছবির নাম ভালোবাসা পজিটিভ এবং এই ছবিটি এখনকার যে নিউ নর্মাল এবং কোভিড পরিস্থিতি সব কিছু নিয়েই ছবিটা, কিন্তু এই সময়টাকে প্রেক্ষাপট করে অনেকগুলো কাজই হয়েছে এই লকডাউনের দরুন। কোনোটার সাথেই এটা একরকমভাবে ভেবে দেখলে হবে না, তার কারণ হচ্ছে এখানে আমার হাজবেন্ড হচ্ছে বিদ্যুৎ আর পারমিতা মুন্সী গল্প স্ক্রিপ্ট এবং ডিরেকশন আমার বহু বছরের বান্ধবী ইন্ডাস্ট্রি। এক করলে হবে না, কোভিডেরই আর একটা গল্প এরকম ভেবে বা লকডাউন জড়িতই আর একটা গল্প, কারণ এইটা একটা থ্রিলারও পাশাপাশি একটা সাসপেন্স থ্রিলার বলা যেতে পারে, আমি তো সাসপেন্স থ্রিলারই বলবো কারণ এত ডেঞ্জারাস একটা এলিমেন্ট আছে এটার মধ্যে, একটা ডেঞ্জারাস ধরনের সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা যতক্ষণ না দর্শকরা দেখবেন ততক্ষণ কেউ এক্সপেক্ট করতে পারবেন না। যে কি 24 আওয়ার্স টিভির দর্শক বন্ধুদের বলছি, তোমরা সবাই কিন্তু অবশ্যই ভালোবাসা পজিটিভ দেখো, ভালো লাগবে। 24 আওয়ার্স টিভির সমস্ত দর্শকদের আমি অনুরোধ করছি পারমিতা মুন্সীর নির্দেশনায় ভালোবাসা পজিটিভ টেলিফিল্মটা আপনারা দেখুন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমি অভিমন্যু, পারমিতা মুন্সীর ভালোবাসা পজিটিভ বলে যে এই শর্ট ফিল্মটাও তৈরি করতে চেয়েছে, আজকে ওটা শুটিং চলছে, তাতে আমি বলবো সবাই এটা দেখুন, আমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিয়েছেন উনি। এই করোনা পরিস্থিতিতে কোভিড-19 পরিস্থিতিতে এখান থেকে মুক্তির উপায় কী আমরা খুঁজে বেড়াচ্ছি সকলে, তা আমার মনে ও খুব সুন্দরভাবে এই গল্পটা তৈরি করেছেন, যা স্ক্রিপ্ট এবং যা আজকে শুটিং চলছে সেটাও অনেক দূর এগিয়ে এসেছেন, সেটাই এটাই অনেকেই মুক্তির পথ খুঁজে পাবেন বলে আমার ধারণা। আমি বলবো সকলে এটা দেখুন, অন্য কাউকেও দেখতে উৎসাহিত করুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।